এই দেখুন, এখানে যে বার্নারটি দেখতে পাচ্ছেন, এই বার্নারের উপরে এরকমভাবে যদি বন্ধ হয়ে যায় জং পড়ে, তাহলে কি সমস্যা হয় এটাই আমি আপনাদেরকে জানাবো এবং এই বার্নারটি ওয়াশ করব। প্রথমে বার্নারটি ওয়াশ করি। এই দেখুন, এই বার্নারের উপরে এই যে ফাঁকা জায়গাটুকু যখন বন্ধ হয়ে যায়, তখন এদিক দিয়ে গ্যাস বের হতে পারে না, আগুন জ্বলতে পারে না, তখন আগুন চলে যায় নিচে। এই জায়গায় আগুন জ্বলে ওই মেশিনের যে স্প্রিং আছে নিপলের, ওইটা নষ্ট হয়ে যায়, তখন অনবরত এদিক দিয়ে আগুন জ্বলতে থাকে এবং জ্বলতে জ্বলতে স্টিলের চুলা হলে উপরে কালো হয়ে যায় এবং গ্লাসের চুলা হলে গ্লাস ভেঙে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এখানে আগুন জ্বলতে জ্বলতে অনেক সময় ম্যাগনেট পুড়ে যায়, আরও নানান ধরনের সমস্যা হতে পারে। এই শুধুমাত্র এই বার্নারের উপরে যদি ময়লা পড়ে, রাস্তা চলাচল মানে গ্যাসের রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়। যদি যতই প্র্যাকটিক্যাল কাজ করবেন, ততই আপনারা চুলার কাজ শিখতে পারবেন। আমার এই ভিডিও দেখে যদি আপনার একটু উপকৃত হয়েছেন বলে মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত আপনারা পেতে পারেন। আমি সরাসরি ওয়ার্কশপের প্র্যাকটিক্যাল কাজ দেখাই, তাতে আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। এই দেখুন, খুব সাবধানে এরকমভাবে পরিষ্কার করতে হবে যাতে হাতের মধ্যে এরকমভাবে না লাগে। এই দেখুন, এটা পরিষ্কার হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজ যত করবেন, ততই আপনাদের অভিজ্ঞতা হবে। ধন্যবাদ সবাইকে। একে একে আমাদের আগে পরে অনেক ভিডিও আছে, ওইগুলো দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।